আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খুব সহজেই চট জলদি কীভাবে বাসায় তৈরি করা যায় নোনতা বিস্কুট। তো এই বিস্কুটগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা হয়েছে, খেতেও অনেক অসাধারণ সুস্বাদু এবং একদম পারফেক্ট। তো চলুন দেখে আসি। নোনতা বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমাদের যেই উপকরণটি লাগবে সেটা হচ্ছে চিনি। তো এখানে 50 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছে নানা, এবং এই চিনিটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে। চিনিটাকে কিন্তু একদম ডাইরেক্টলি ব্যবহার করা যাবে না, অবশ্যই পাউডার করে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদমই পাউডার হয়ে গিয়েছে, যেমন ময়দা থাকে ঠিক সেরকম হয়ে গিয়েছে। তো এটাই আমাদের প্রয়োজন। তারপর আমরা সব উপকরণ একসাথে গুছিয়ে নিয়েছি, যেমন এখানে আমরা নিয়েছি কালো জিরা, বেকিং সোডা, অ্যামোনিয়া, লবণ। অবশ্যই খাবার যেই লবণটা আমরা ইউজ করি, অর্থাৎ যে লবণটা আমরা রান্নায় ইউজ করি সেটাই এখানে আমরা আজকে ইউজ করব। তারপর এখানে প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে পাউডার সুগার এবং ময়দা আর ডিমের সাদা অংশ। অবশ্যই এখানে কুসুমটা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। তো তারপর এখানে 250 গ্রাম ডালটা আমরা নিয়েছি, যেটা আমরা বিভিন্ন কেক ডেকোরেশনে আর কি ইউজ করি, আবার বিস্কিটও কিন্তু অনেক অনেক রকম বিস্কুটে ইউজ করে থাকি। এটা আপনারা মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন। আমরা এখানে 250 গ্রাম ডালটার ভিতরে 250 গ্রাম ময়দা দিয়েছি। তারপর ভালো করে আমরা এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, কারণ ডালডাটা অনেক বেশি শক্ত, যার কারণে এখানে চামচ অথবা কোনো ইউজ করা যাবে না। দেন এখানে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিল। এখানে হচ্ছে আগেই পাউডার করা সুগার দিয়ে দিয়েছে, তারপর এখানে হাফ চা চামচের মতো কালো জিরা দিয়ে দিছে, এবং ভালো করে হাতের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা, এখানে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না। ডালডা, ময়দা এবং বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা দেখতেই পেলেন যে ডোটা তৈরি করা হলো, এটাকে সাধারণত খামির বলে থাকে। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আরশবাবু মাত্র ঘুম থেকে উঠল, সে তো একদমই কান্নাকাটি করে অস্থির। তারপর এখানে 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা ইউজ করলো, এটা বিস্কুটটা ফোলা এবং মুচমুচে রাখবে। তারপর এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া, এটা 1/2 চা চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন যেহেতু শীতকাল, ডালডাটা একটু শক্ত থাকে বেশি, তো চেষ্টা করবেন একটু মানে অল টাইম নাড়াচাড়ার উপরে রাখতে, নাহলে একদম জমে যাবে। তারপর ভালো করে ময়দা দিয়ে দিল, আর এখানে কিন্তু 300 গ্রামের মতো ময়দা আছে। তো তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে, এবং রুটি বানানোর জন্য যেভাবে আটা মথা হয় ঠিক সেভাবে এটা মথে নিচ্ছে। খামির মথা কমপ্লিট, এবং এটা কিন্তু অনেক সফট হয়েছে। তো আমাদের খামির কমপ্লিট, আমি নানুর কানে একটু ফুল গজে দিলাম। তারপরে বিস্কুটের শেপের জন্য এখানে হচ্ছে ভালো করে একটা পরিষ্কার জায়গায় এভাবেই করতে হবে, কারণ যেহেতু পিড়ি বেলুনে ভালো করে হবে না, কারণ ওটা তত বড় না। তো আমরা কিন্তু এই জায়গাটায় সাধারণত রুটি ঠুটি বেলে থাকে, আমরা এটা পরিষ্কার করে তারপর নিয়েছি। তো এটাকে ঠিক এইভাবে বেলে নিতে হবে খামিরটাকে, তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে ঠিক এরকম করে একটা শেপ দিতে হবে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা তো এক্সপ্লেন করা সম্ভব না, দেখে বুঝতে পারছেন হয়তো আশা করি। তো কাঁটা চামচের সাহায্যে এভাবে এটাকে শেপ দিয়ে নিতে হবে, এবং আবারও তার মাঝখান দিয়ে আরেকটা আড়াআড়িভাবে শেপ দিচ্ছে।
এটা বানানো কিন্তু খুব একটা কষ্ট না, আর বেশি একটা সময়ও লাগে না। এখন এটাকে এক কর পরিমাণ তার থেকেও চিকন করে কেটে নিতে হবে, কারণ এগুলা কিন্তু ফুলবে যখন এগুলা বেক করা হবে। তারপরে ওভেনের ট্রেতে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এটার উপরে আমরা এগুলো দিয়ে দিব। এই বিস্কুটের যেই খামিরটা আছে, খামিরটা কাটলো এই মাত্র। তো বিসমিল্লার নামে দিয়ে দিলাম। আর আজকের এই বিস্কিটটা কিন্তু আমার নানা বানাচ্ছে, তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটলো, এভাবে ছোট ছোট শেপে কেটে নিচ্ছে। তো বেক করার পর ঠিক কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আর আমাদের বিস্কিটটা একদম রেডি, তো দেখতে ঠিক এরকম হয়েছে। আর এত বেশি মুচমুচে ছিল, প্লাস টেস্টটাও মানে কি বলবো, একদম অসাধারণ, সব দিক দিয়ে একদম পারফেক্ট। আর আপনারা এটা কোনো এয়ারটাইট জার অথবা বক্সে করে রাখতে পারেন, তাহলে কিন্তু একদম মুচমুচে থাকবে, কখনোই উদিয়ে যাবে না। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু এটাকে ভেঙে দেখাই যে এটা কতটা বেশি মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু মজা হলে মানে অনেক বেশি মজা হয়েছে, আর এটা কিন্তু চা দিয়ে অনেক ভালো ভালো লাগবে, খেতে অনেক ভালো লাগবে। প্লিজ আপনারা জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমাদের ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। বলো 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 দাদা, দা 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 দা, বলো বলো সবাইকে, বলো সবাইকে, বলো আসসালামু আলাইকুম সবাইকে, আন্না হাফেজ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, বলো বলো সবাইকে, বলো বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, বলো। আচ্ছা বলো তো, না 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 না, বলো বলো বলো, এই যে আমার দিকে তাকাও, বলো সবাইকে, বলো এই যে এই যে এই যে এই যে, বলো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আন্না হাফিজ, টাটা।